বউটা গালে চুমু দিয়ে দে। আমার ডেফিনিশনটা আমার বরের সাথে আমার মতো। মা মা গলা চিপে দে, গলা চিপে দে। আর আমার কাছে বউর ডেফিনিশন হচ্ছে আজকে মাছাতে আমাদের স্পেশাল গুড মর্নিং তোমাদের সবাইকে। মর্নিং আর মনে হচ্ছে বলা যাবে না, একটা বাজে আজকে। গুড আফটারনুন, মানে আজকে ঘুম থেকে উঠেছি 12টার সময়। কারণ অ্যাকচুয়ালি আমার ঘুমটা আজকে স্পেশাল, মানে কাল রাত্রিবেলায় শুয়েছি 4টার সময়, 5:30টার সময় একবার উঠলাম, খুব ফালতু একটা স্বপ্ন দেখেছি। তারপরে আবার 1:30টার সময় একবার উঠলাম, হয়ে গেল আবার 10:30টার সময় একবার উঠলাম, উঠে যেয়েছি ঘুমলাম, এই 12টার সময় উঠলাম। গুড আফটারনুন। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে আমি আফটারনুন বলছি, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 12:30, আর অনির্বাণ উঠেছে 12:00। তো সকালবেলা থেকে অনির্বাণ 10 বার করে উঠছে, একবার করে যেই দেখছে প্রিয়াম ঘুমাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। যাই হোক, আমি এখন রেডি রেডি হয়েছি চানটান করে, এখন 1:10। এখন যাবো বড়জামার বাড়িতে। আর এই জামাটা হচ্ছে 7-8 বছর আগেকার জামা, সেটা এখন গায়ে ফিট হয়ে গেছে, একদম বাতিল করেছিলাম, ভেবেছিলাম কাউকে দিয়ে দেবো, কারণ এগুলো আমার গায়ে তখন ছোটো হতো বলে, এখন পুরো ফিট হয়ে গিয়ে মানে লুজ হয়েছে রীতিমতো। কি আমি বলতো, পুরোনো জামা যখন গায়ে হয়, আর ঘুম থেকে উঠেছি কেন 12:30, ভালো করেছি তখন থেকে। শুধু প্রিয়াম একটা এক্সাইটেড হয়ে নাকি জামা গায়ে হয়ে এরম বলছে, জামা গায়ে হয়ে গেছে, আমি কি করবো, তো জামা হালকা হয়েছে কি টাইট হয়েছে, এরকম। আর একটা কথা বলে দিই, অনির্বাণের প্যান্টের পকেটে সারা টুকি দাঁড়িয়ে না গরম মশলা থাকে, কি পোকা পোকা, আমি একটু লবঙ্গ আর একটু এলাচি মাঝে মাঝে ঘুরে বেড়াই, যদি কিছু না থাকে আমার সঙ্গে তাহলে তো করে সে কেন, তার মাংস খেতে সারাক্ষণ ইচ্ছা করে, রাস্তাঘাটে খিদে পেয়ে গেলে মাংস কিনে গরম মশলা ব্যাগ থেকে বের করে দিয়ে দেবে, বোকা বোকা, কোনো লজিক নেই। এ বাবা এত জোরে কাঁদছে, এ মা সবাই দেখতে পেয়ে যাবে। টিকটিকি ভাজা খাবি নাকি আজকে? এই শুভম টিকটিকিটা কে ধরতো? ও সন্ধ্যেবেলা খাবি, দাদাকে তাহলে একটা মাছ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই মাছটা কেন, ভাজাটা দিয়ে দি না, এই ভাজাটা দিয়ে দিচ্ছি। জেমার বাড়ি থেকে আসলাম হচ্ছে ঠিক 3:40, ওখানে বেশ আড্ডা ফাড্ডাগুলো দিলাম দুপুরবেলায় বসে। তারপর আজকে সন্ধ্যাবেলা একটু প্ল্যান হয়েছে, মানে দাদা ভাইদের স্পেশাল একটা জায়গা আছে যেখানে সব বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা মারে, একটু মাচায় যাবার। বড় জেমার বাড়ি থেকে এসে সেভাবে রেস্ট ফেস্ট নিয়ে এসে জাস্ট একদম এডিট করতে বসে গেছিলাম, মোটামুটি এডিট আমার একদম ডান, এই যে সন্ধ্যেবেলা একটু শিডিউল করে দেবো একদম। এবার আমাকে বৌমণি বলে দিয়েছে যে 7:30 কি 7:45 মধ্যে একটু মাছাতে যাবো, যেখানে দাদা ভাইরা সবাই বসে আড্ডা ফাড্ডা দেয়। তো মাছায় আমি বোধ হয় অন্নপ্রাশন দিনে আমার গেছিলাম আড্ডা ফাড্ডা দিতে, তো আজকে সেখানে যাবো। এখন নিচে দোকানে যাচ্ছ তো, চলো। হ্যাঁ দিদারি চুলটা দেখ, ছোট্ট ভিরুনি করে উল্টে রেখে দিয়েছে। 6:30-7:45 বাজে, আর আমি এখন গ্রিন টি নিয়ে বসেছি, তার সাথে সাথে খাগড়াটা খাবো, আমার বিস্কুট একদম ভালো লাগে না, তাই জন্য গ্রিন টির সাথে খাগড়াটা আমি বেশি প্রেফার করি। তো আমি প্রিয়ম এখন রেডি, বৌনির বাড়িতে যাচ্ছি, পুচকের সঙ্গে দেখা করব ওখান থেকে। দেন দাদা ভাই একটু, দাদা ভাই একটু ক্লাবে গেছে, যেহেতু সামনে পুজো আছে, কিছু মিটিং ফিটিং আছে ক্লাবে, এখন দাদা ভাই আসলে তারপর একসাথে আমরা বেরিয়ে যাবো মাছা। একজন আমাদের বলেছে যে আমি নাকি টিকটিকি ভাজা খেয়েছি নাকি, না আজকে সন্ধ্যাবেলা খাবে নাকি, হ্যাঁ সন্ধ্যাবেলা টিকটিকি ভাজা খাবে, টিকটিকি টিকটিকি শিবাবের নতুন বাইক। এই শিবাবের কি বাইক রে, এটা কি রে, এটা কি বাইক আছে, দাবে না তোর বাইক, তুই মারপিট করতে পারছিস না, এই এই কুড়িশা কুড়িশা বিছানা নোংরা হয়ে যাচ্ছে, তুই নাকি তুই নাকি টিকটিকি ভাজা খেয়েছিস না, খাবে এখনো খায়নি, ও খেয়ে তোমাকে বলে দেবে, মা 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 ওটাকে মা 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 ওটাকে হেভি শক্তি, মা 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 গলা চিপে দে, গলা চিপে দে, গলা দে, এই মা 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 দাঁড়া, আমি বান্দাকে দিচ্ছি কাটু কুটু, এই এই তো তো এই তো আমার দলে, এই চল আমি চল আমি চল আমি তো মেঘ না করে, এই এগুলো তুলে দে, সি আরে হ্যান্ডস দেখ, চল মেঘটাকে মারবে এবার আমরা, দাঁড়াও দাঁড়াও, এই আগে এগুলো গুছিয়ে ফেল, পুতুল
তুমি বড় বলতে কি বলছো? আমার বড় হচ্ছে ভাই যেরকম সেরকমই থাকো, ওই মাথায় তুলে রাখার মতন নয়, আবার পায় নামার মতন নয়, বন্ধুর মতন থাকবে, সম্পর্ক থাকবে, একদম তবেই ভালো থাকবে। আর বাইরের লোক কে কি বললো, কে কি ভাবলো, মানে আমার ডেফিনেশনটা আমার বরের সাথে আমার মতন করে হবে, সেটা আমি রাগ দেখাবো, আমি ভালোবাসা দেখাবো, সেটা আমার প্রাইভেট প্রাইভেট, ওখানে কোনো থার্ড পার্টির এন্ট্রি নেই, সে যেই সে ছেলে মেয়েই এন্ট্রি আর যারই ও করে নেই। আমার বন্ধুত্বটা ওরকমই, আমি রাগও দেখাবো, আমি ওকে ভালো সাজেশন দেবো, আমি ওকে ভালোও বাসবো, সেটা আমার প্রাইভেট ব্যাপার, আমি কারোর কাছে সেটার জন্য জবাবদারি করব। আপনার কি বক্তব্য? এই যে আপনার কি বক্তব্য বড় বলতে? একই, আমার তো মনে হয় সিমিলার, কিছুই না, এখন তো মাঝে পিটিয়ে দিই। হ্যাঁ, সেদিন আগের মধ্যে আজিস বলে পিটিয়ে দিবি। আর আমার কাছে বোর্ড ডেফিনেশন হচ্ছে তুমি আমাকে দয়া করে বিয়ে করনি, আমি তোমার দয়া করে বিয়ে করব। আর দেখো গিভ এন্ড টেক, প্রত্যেক রিলেশনশিপে গিভ এন্ড টেক। এটা হচ্ছে দাদা ভাইদের স্পেশাল মাছার জায়গা, আজকে মাছাতে আমাদের স্পেশাল মাটন। তো এখন 11:15 বাজে, আমরা এই সবে বাড়ি ঢুকলাম, মাছাটিকে খাওয়া দাওয়া ডিনার করেছি, আজকে ওখানে খেলাম, যেটা আমি মাটন খাই না তার জন্য আমি চিলি চিকেন আর রুটি খেয়েছি। দারুন দেখতে এই জিনিসটা, নিউ ইয়র্ক কিছু একটা হবে, এটা হলো বেসিক্যালি ওই তোর ফ্রোজেনের মত। আচ্ছা দেখতে সুন্দর, মানে কি সুন্দর স্ট্যান্ড হয়ে আছে, আর এটা হেজেলনাট আছে উপরে একটা। হ্যাঁ, এটা নাটেলা চিজ কেক। বল কোথায় দোকান? অ্যাক্রোপলিসে ফুড কোর্টে খুলেছে। ও, ফুড কোর্ট, ক্রস ওভার ডোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনির্বাণ যখনই আসে ঘরটার অবস্থা দেখো, পুরো সোফাটাকে কি করে দেয়। এটা এখন 30 সেকেন্ডস একটু গরম করবো, তার জন্য এটাকে দুকিয়ে দিই তাড়াতাড়ি। মাছা থেকে আমরা বাড়িতে এসেছি, ডিনার টিনার সব কমপ্লিট, আজকে রাত্রিবেলা অলরেডি 12টা বেজে গেছে, তৃষার বার্থডে, মানে সুদীপ তৃষা, তোমাদের যাদের কথা বলি, তৃষার আজকে বার্থডে। তো আজকে আমাদের পুরো প্ল্যান ছিল ওর বাড়ি থেকে ডাইরেক্ট সারপ্রাইজ দেওয়ার, একটা প্রবলেম আছে ওর বার্থডেতে যেতে পারেনি বলে এখান থেকে ডাইরেক্ট ওকে ভিডিও কল করছি। আমাদের একসাথে সবাই একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল। হ্যাপি বার্থডে, আরে আমাদের খাওয়া, আমাদেরকে খাওয়া একটু, বোগাটা গালে চুমু দিয়ে দে, কি রাতে এখন দিবি, এখন দে ভালো করে নিরামিষ একটা। হ্যাঁ, তারপর কালকে রাত্রিবেলায় ফোনের মধ্যে তৃষাদের বার্থডেটা দেখাতে পেরেছি, যাওয়ার ব্যাপার নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আজকে নেক্সট ডে। এবার মেন ব্যাপার হচ্ছে সুদীপ আর তৃষা কি ট্রিট ফিট দেবে, সেটা হচ্ছে মেন ব্যাপার, ওটার জন্য বারাসাত যাব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা অ্যান্ড গুড বাই।